ওয়া আলা আলি কা ওয়া সাহাবি ইয়া নূর আল্লাহ প্রিয় ইসলাম ইউ হায়দারান মদিনা চ্যানেলের দর্শকবৃন্দ শানি মুস্তাফার এই অনুষ্ঠানে আপনাদের আবার স্বাগতম জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে হুযু সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম শাবানুল মুয়াজ্জামে কি আমল করতেন এবং কোন আমলটি বেশি পছন্দ করতেন তার সম্পর্কে আমরা জানার চেষ্টা করব আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল না শুধু নবী সাল আলী হিউসালামের শান সম্পর্কে শুনব নবী সাল্লা সাল্লাম শাবানুল মোয়াজাম মাসে কোন আমলটি বেশি পছন্দ করতেন তাও শুনব ইনশা আল্লাহ কিন্তু তার পূর্বে আমরা দরুদ শরীফের একটি ফজলত জানার চেষ্টা করব। আমরা জানি মাহবুবে করিম সাল্লাহ তালা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নুরানী দরবারে দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজলত এবং বরকত রয়েছে আর যে সকল ইসলামী ভাই এবং ইসলামী বোনেরা দুরুশ্রী পাঠ করে থাকেন তারা এর বরকত সম্পর্কে তো জানেনি এবং এর বরকত আপনারা অর্জন করেছেন অর্জনের উদ্দেশ্যে আমরা একটি হাদিসে করিমা শ্রবণ করি আল্লাহ নবী বা আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুশরী পাঠ করবে আল্লাহ তালা তার উপর দশটি রহমত বর্ষণ করবেন আর যে আমার উপর দশ বার দর্শী পাঠ করবে তো আল্লাহ তালা তার উপরে একশোটি রহমত বর্ষণ করবেন আর যে ব্যক্তি একশো বার পাঠ করবে আল্লাহ তালা তার উভয় চোখের মধ্যখানে লিখে দেন এ বান্দা নিফাক ও দোষকের আগুন থেকে মুক্ত আর কেমতে দিন তাকে শহীদদের সাথে রাখবেন সুহান সুবহানাল্লাহ সুহান আল্লাহ সাল্লু আল আল হাবিব সাল্লাহু তালা আলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম প্রিয় ইসলাম ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ বিন্দু আমার নবী সাল্লা সাল্লাম এর মাস হচ্ছে শাবানুল মোয়াজমের মাস এই মাসে আমার নবী সাল্লা সাল্লাম বেশি পরিমাণে রোজা রাখতেন এবং এই মাসকে আমার নবী সাল্লা সাল্লাম বেশি পছন্দ করেছেন এবং ওলমা কেরাম আমার নবীর মাস বলেছেন সাবানুল মুয়াজ্জামকে অর্থাৎ শাবানুল মুয়াজ্জাম হচ্ছে আমার নাবী সাল্লাসাল্লামের মাস রহমত উলুল শফিউল মুদনবিন রসুল আমিন হুজুর সাল্লাহ আলী হিবাসাল্লাম এর উপর দরশরীফ শরীফ বেশি পরিমাণে পাঠ করা হয় কোন মাসে সাবানুল মুয়াজ্জা মাসে এবং এই মাস আল্লাহ প্রিয় হাবিব সাল্লাহ আলী হিবাসাল্লামের উপর দরুজ শরীফ পাঠের মাস সুহান এই মাসে রসুল্লাহ সাল্লাহ তা আলা ওয়া আলহি ওয়াসাল্লাম বেশি পরিমাণে রোজা রাখতেন নবী সাল আলহি ওয়াসাল্লাম যে আমল করেছেন সে আমল করতে আশিকে রসুলগণ তাড়াহুড়া করবেন কি আমিও এই আমল করি যাতে করে সুন্নত আদায় হয়ে যায় আর অসংখ্য স্বভাবের যাতে আমরা ভাগিদারি হয়ে যাই মদিনা তাজদার নবিকুল সরদার হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন রমজানের পর সর্বপেক্ষা উত্তম হচ্ছে সাবানের রোজা তা রমজানের সম্মানের জন্য তো আমার নবী সাল্লাম সাবানকে পছন্দ করেছেন উমুল মমিন হজরতে সৈদাতুল্লাহ আয়েশা সিদ্দিকা রদিউল্লাহ তালা আনহা বলেন প্রিয় রসুল মা আমেনার বাগানের সুবাসিত ফুল রসুল মকবুল সাল্লাহ আলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে আমি শাবান অফেক্কা অন্য কোন মাসে বেশি রোজা রাখতে দেখিনি নবিকুল সুলতান সরবরে দো জাহান মাহবুবে রহমান সাল আলী ওসাল্লাম মাত্র কয়েকটি দিন ছাড়া পুরো মাসেই রোজা রাখতেন আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আমাদের মাঝে শাবানুল মোয়াজমের মাস আছে আর আজকে এই বিষয়টি এই নামা হয়েছে যাতে করে আমাদেরও আমল হয়ে যায় আমার নবী যে মাসকে পছন্দ করেছেন সেই মাসকে যাতে আমরা পছন্দ করি আর যাতে করে বেশি বেশি বরকত অর্জন হয়ে যায় উমুল মমিনী হাজারতে আয়েশা সিদ্দিকা তাইয়াবা তাহেরা রতিয়া লাহু তাআলা আনহা বলেন নবী রহমদ শাফি উম্মদ তাজদারের রিসালাত হুজুর মুন্নুর সাল্লাহু আলি হী ওসাল্লাম পূর্ণ সাবানের রোজা রাখতেন তিনি আরো বলেন আমি আরজ করলাম হে আল্লাহ রসুল সাল্লাহ তাআলা আলিহি ওয়ালহি ওয়াসাল্লাম সমস্ত মাসের মধ্যে কি আপনার নিকট সাবানের রোজা রাখা বেশি পছন্দনীয় উত্তরে আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন আল্লাহ তালা এ বছর মৃত্যুবরণকারী প্রতিটি ব্যক্তির নাম লিপিবদ্ধ করেন আর আমার নিকট এটাই পছন্দনীয় যে আমার বিদায়ের সময় যখন আসবে তখন আমি যেন রোজাদার অবস্থায় থাকি তো যারা আশিক রসুল রয়েছেন আর যারা নবী প্রেমিক রয়েছেন তাড়াতাড়ি প্রস্তুত হয়ে যান নবী ওয়াসাল্লামের এই পছন্দনীয় মাসকে বরণ করে নিতে রমজান তো আছেই রমজানের রোজা তো আমরা রাখবোই রাখবো কিন্তু এবার বলা হচ্ছে নবীর পছন্দনীয় জিনিসগুলো তো নবী সাল্লাহ এই মাসকে পছন্দ করেছেন এবং বেশি পরিমাণে রোজা রেখেছেন আমরাও রোজা রাখি যাতে করে আমাদের ও হুজুর সাল্লাহ আলি ওয়াসাল্লামের সাথে হয়ে যায় আর সেই ব্যক্তি কত সৌভাগ্যবান হবে যার হাসর হুজুর সাল্লাহ আলি ওয়াসাল্লামের সাথে হবে আর তারাই হাসর পাবে যারা নবী সাল্লাহি প্রেমিক হবে সুনাত আমল করবে এবং নবী নবীল যে আমল করতে বলেছেন সে আমল যে করতে সক্ষম হবে তো সে নবী পাবে তো ভাইরা যদি আমরা শাবানুল মজা মাসে রোজা রাখি আর সে সময় যদি আমাদের মৃত্যু হয়ে যায় মৃত্যুর ফেস্তা যদি চলে আসে তো রোজাদার অবস্থায় আমাদের এ হলো ত্যাগ করা হবে আল্লাহ তালা আমাদেরকে এমন সম্মান এবং বুজুর্গ আল্লাহ তালা আমাদেরকে দান করুক যখন ফ্রেস্তা আসে রু কবস করার জন্য সে সময় আমরা নামাজে থাকি অথবা রোজায় অবস্থায় থাকি তো সেই মত কেমন মত হবে আল্লাহ তালা আমাদেরকেও এমন সুন্দর মত ইমানের সাথে দান করুক আর যখন কবরে রাখা হবে মাহবুবে করিম সাল্লাহ তাল আলিহি ওয়া আলহি ওয়াসাল্লামের ব্যাপারে জিজ্ঞেস করা হবে কি ইনার ব্যাপারে তুমি কি বলতে তো সে সময় যাতে আশিক এভাবে বলে ওঠে কবর মে সরকার আয় তো মে কদমো মে গিরু गल रिश्ते भी उठाए तो मैं उनसे यूक हूं अब तो पाए नाज से मैं ऐ रिश्तों क्यों मर के पहुँचा हूँ यहाँ इस दिल रुबा के बास तो जखु जिज्ञासा कर তো আমরা যাতে নবী সাল্লাহ সাল্লামের অপরূপ সুন্দর রূপ দেখে চেহারায় দেখে যাতে আমরা কদমে পড়ে যাই আর এভাবে করি যখন আপনার কদম লেগেই গেছে আমার আমার কবরে তো এই কবরকে আপনি আলোকিত করে দিন যাতে অন্ধকার দূর হয়ে যায় আর ফেরেস্তাকে যাতে আমরা বলি হে ফেরেস্তারা আমাকে ছেড়ে দাও হুজুর সাল্লা সাল্লামের কদমে পড়ে থাকতে দাও কেননা মরার পরে তো এখানে পৌঁছেছি এই দিল রুবাকে দেখার জন্য এই হাসিনাকে দেখার জন্য এই সৌন্দর্য যে নবী সালামকে দান করেছে এই সুন্দর চেহারাওয়ালাকে নবীকে দেখার জন্য আমি মরার তো এই সৌভাগ্য আমি অর্জন করতে পেরেছি তো আর মাদিনী চ্যানেলের দর্শক বিন্দু আল্লাহ তালা আমাদেরকেও হুজুর সাল আলী ওয়াসাল্লামের পছন্দনীয় আমলগুলো জেনে জিজ্ঞেস করে আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক হাজরতে সেয়েদনা আব্দুল্লাহ ইবনে আবু ক্যাস রহমত উল্লাহি তাআলা আলেব থেকে বর্ণিত তিনি হাজরাদের সাইদাতুনা আয়শা সিদ্দিকা আদি আল্লাহ তাআলা আনহাকে বলতে শুনেছেন আল্লাহ তালা রসুল সাল্লাহু আলিহী ওয়াসাল্লামের পছন্দরীয় মাস ছিল শাবানুল মোয়াজ্জামের মাস শুত্রং তিনি তাতে রোজ রাখতেন আরতা রমজানের সাথে মিলিয়ে দিতেন সুবহানাল্লাহ আমর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানুল মুয়াজ্জাম মাসকে বেশি পছন্দ করতেন এবং বেশি পরিমাণে রোজাও রাখতেন হযরত সাইদুনা উমামাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আরস করলাম হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আমি আপনাকে সাবানে রোজা এভাবে রাখতে দেখেছি অন্য কোনো মাসে এভাবে রোজা রাখতে দেখিনি হুজুর সাল্লাহ আলী ওসালাম ইরশাদ করলেন রজব ও সাবানের মধ্যভাগে এ মাস রয়েছে সেটার প্রতি লোকেরা উদাসীন রয়েছে এতে মানুষের আমল আল্লাহ রাবুল আলমিনের দরবারে উঠানো হয় তাই আমি এটাই পছন্দ করি যে আমার আমলগুলো এমন অবস্থায় উঠানো হোক যখন আমি রোজা অবস্থায় থাকি সুহান আল্লাহ সুহান আমার নবী সাল্লাহাম এটাই চেয়েছেন কি আমি রোজা থাকবো আমার আমল যখন উঠানো হয় তো রোজা অবস্থায় যাতে উঠানো হয় তো আর দেরি নয় তাড়াতাড়ি নিয়ত করে নিন কি ঈর্ষা আমিও এই মাসকে বেশি পছন্দ করব আর আমি এই মাসে বেশি পরিমাণে নফল রোজা রাখবো এর পরে রমজান আসবে রমজানের ফরজ রোজাগুলো আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ আয্জা ওয়া জাল্লা না হাদিসে শারমান রয়েছে রমজানের রোজা তো আছে এরপরে যে নফল রোজাগুলো রয়েছে যে বেশি পরিমানে রাখবে তো কিয়ামতের দিনে মাথার উপরে সূর্য হবে জবিন তামার হয়ে যাবে গুনাহগারেরা সবাই হিসাব নিকাশ দিতে ব্যস্ত থাকবে এবং যে সকল লোকেরা রোজা রেখেছে নফল বেশি বেশি করে তো আল্লাহ তাআলা তাদেরকে হুকুম দিবে তোমরা আরশের ছায়াতে চলে আসো সবাই আসে ছায়াতে চলে আসবে এরপরে তাদের জন্য স্বর্ণের দাস্তার খান বিছানো হবে এবং জান্নাতি খাওয়া তাদের জন্য পরিবেশন করা হবে আর হুকুম করা হবে তোমরা এগুলো খাবার খাও তারা খাবার মধ্যে ব্যস্ত হয়ে যাবে আর অন্যদিকে লোকেরা হিসাব দিতে ব্যস্ত থাকবে তো প্লিজ প্লিজের মদিনী চ্যানেলে দর্শক বিন্দু নফল ইবাদত বেশি বেশি করা উচিত নফলের মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য অর্জন হয় তো আমার নবী সাল্লি সাল্লাম নফল রোজাও রেখেছেন শাবানুল মহাজামে এবং অন্যান্য মাসে তো রেখেছেন কিন্তু এই মাসকে বেশি প্রধান্য দিয়েছেন তো আশিকদের উচিত তারাও যাতে বেশি পরিমাণে প্রধান্য দেয় হাজরতে সৈদনা আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা বলেন কি আল্লাহ তালা রসুল রাসূল ম্যাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান আফে কা বেশি রোজা কোন মাসে রাখতেন না পূর্ণ শাবানি রোজা রাখতেন আর ইরশাদ فرمাতেন নিজে সাদ্ধ অনুসারে আমল করো আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত আপন অনুগ্রহকে থামিয়ে না যতক্ষণ পর্যন্ত তোমরা ক্লান্ত না হও নিশ্চয়ই তার নিকট হচ্ছে যা সব সময় নিয়মিতভাবে পড়া হয়। যদিও তা কম হয় সুতরাং তিনি সাল্লাহ আলী যখন কোনো নফল নামাজ পড়তেন তখন তা নিয়মিত পড়তেন তো আমরাও যখন আমল করব তো যদিও কম হয় যদিও নফল হয় এবং দুই রাকাত হয় তো আমরা যাতে নিয়মিত কন্টিনিউ আমরা পড়ি কোন সময় পর্যন্ত যতক্ষণ আমি মৃত্যু আসে যায় তো এই ধারাবাহিকতা যাতে আমরা বজায় রাখি অনেক সময় দেখা যায় অনেকে উৎসাহ অনেক বেশি হয়ে যায় তো তারা তাহাজুদও একদিন দুই দিন তিন দিন পরে এরপরে ছেড়ে দেয় না এমনটি করতেনি যদি আমি তাহাজ্জুদ পড়ছি কারণ আমার নবী সাল্লাম প্রত্যেক দিন তাহাজুদে নামাজ আদায় করতেন আজও মদিনা তৈয়াবাতে এবং মক্কা মুকরমায় আজান হয় তাহাজুদের জন্য পাঁচ ভক্ত তো আজান হয় হয় এবং তাহাজুদের জন্য সেখানে আজান হয়ে থাকে তো আমরাও যখন নবী সাল্লা এই নিয়মটার উপর আমল করতে যখন চাইব বা আমরা করেছি বা শুরু করেছি তো আমাদের যাতে ধারাবাহিকতা থাকে আমরা যাতে নিয়মিতভাবে এই আমলটি করতে থাকি অনেক ইসলামী ভাইয়েরা এবং ইসলামী বোনেরা দর্শী পড়ে এবং নফল নামাজ পড়ে তো যাতে এটা কন্টিনিউ হয় প্রতিদিন বা তো কন্টিনিউ হয় যাতে বলেছেন নফল নামাজ যখন তোমরা পড়ো তো নিয়মিতভাবে পড়ো কেননা একদিন পড়লাম দশ দিন এক মাস পড়লাম না এমনটি যাতে না হয় আমরা যদি এভাবে যদি আমল করি তো ইনশাআল্লাহ আসল নবী সালামের সুন্দর উপরেও আমল হবে নবিসাল্সামের প্রতি প্রেমও বেশি বেশি এটা জাগবে আর ইনশাল্লাহ সবাবও পাওয়া যাবে হাজরাতে সেতু না আনাশরাধী আলাহু তাআলা আনহো থেকে বর্ণিত তিনি বলেন কে আলা নবিসাল্লাহু আলী হুসাল্লাম এর পবিত্র দরবারে আরোপ করা হলো রমজানের পর কোন রোজা উত্তম রয়েছে রমজানের পর কোন রোজা উত্তম রয়েছে তো আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করলেন রমজানের সম্মানের জন্য সাবানের রোজা তারপর আরোস করা হলো কোন সদকা উত্তম আল্লাহ নবী ইরশাদ করলেন রমজান মাসে সদকা করা সুহান তো রমজান মাসও চলে আসছে সন্নিকটে আমরা নিয়ত করবো কি ইনশা বেশি পরিমাণে যাতে আমরা সদকা করি আচ্ছা আল্লাহ নবী সাল তাহলে আলহি ওয়া আলহি আমাদের মতো গুনাগারের জন্য পনেরোতম রাতে কি ফজিলত রয়েছে এবং আমাদেরকে বাঁচার জন্য এবং একটি পথ দেখানোর জন্য আল্লাহ নবী সাল্লা সাল্লাম আমাদের জন্য কি সুসংবাদ দিয়েছে আসুন হৃদয়ের কান দিয়ে শুনি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহস্যকে উদ্বোধন করলেন আল্লাহ তাআলা কেমন শান্ত আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলায় উম্মতে মুহাম্মাদীর কেমন মর্যাদা আল্লাহ তাআলা দান করলেন আসুন আমরা শ্রবণ করি উমুল মুমিনিন হযরতে সাইয়্যিদা উনা আয়েশা সিদ্দিকাত তাইয়াবা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বনীতো সরকারের নামদার মদিনা তাজদার রহমতের ভান্ডার রসুলদের সর্দার হুজুর সাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ সাবানের পুনতম রাতে রহমতের দৃষ্টি দেন তবাকারীদেরকে ক্ষমা করে দেন রহমত প্রার্থীদের প্রতি দয়াবান হন আর শত্রুতা পোষণকারীদেরকে তারা যে অবস্থায় থাকে ওই অবস্থায় ছেড়ে দেন অর্থাৎ যারা তবা করে আল্লাহ তালা তবা কবুল করেন যারা রহমত চায় আল্লাহ তালা এই রাতে নবীর ওসিলায় রহমত দান করে আর যে সকল হতভাগা লোক নিজেদের মধ্যে শত্রুতা পোষণ করে রেখেছে ঝগড়া বিবাদে লিপ্ত রয়েছে এবং একের অপরের সাথে কথাও বলছে না আত্মীয়তার বন্ধন ছিন্ন করে রেখেছে তো আল্লাহ তালা তাদেরকে তাদের সেই অবস্থায় ছেড়ে দেয় হাজরাতে সৈদনা মুআসিবনে জব্বল রদি লাহু তালা আহ থেকে বর্ণিত প্রিয়নবী উভয় জাহানের দাতা রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসালাম ইরশাদ করেন পনেরোই শাবানের রাতে আল্লাহ তালা সমস্ত সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টি দেন এবং সবাইকে ক্ষমা করে দেন কিন্তু কাফির ও শত্রুতা পোষণকারীদেরকে ছাড়া যারা কাফির রয়েছে যারা আল্লাহ তালা শত্রু রয়েছে যারা আল্লাহকে অস্বীকার করে তাদেরকে তো আল্লাহ তালা ক্ষমা করেন না এবং যারা মুসলমান রয়েছে এবং নিজেদের মধ্যে শত্রুতা পোষণ করে রেখেছে একে অপরের সাথে ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত রয়েছে শত্রু বানিয়ে রেখেছে তো আল্লাহ এইসব ব্যক্তিদেরকে ক্ষমা করে না যারা ঝগড়ার মধ্যে লিপ্ত এবং শত্রুতা পোষণ করে রেখেছে তো প্লিজেরা আর মদিনী চ্যানেলে দর্শক যে দুজন লোকের মধ্যে দুনিয়াবি কারণে শত্রুতা রয়েছে তাদের উচিত সবে বারাত আসার পূর্বে পরস্পর একের অপরের অপরাধ ক্ষমা করে দেওয়া যাতে আল্লাহ তালার রহমত তাদেরকেও ঘিরে নেয় বরকতময় হাদিস শরীফের আলোকে আল্লাহ তালার প্রশংসাক্রমে মুর্শিদের শহর বেলভি শরীফের অধিবাসীদেরকে আলা হাজরাত এই নিয়ম শিখিয়েছিলেন চোদ্দ শাবানুল মোয়াজমের রাত আসার পূর্বেই মুসলমান পরস্পর মিলিত হতেন এবং একে অপরের কাছে ক্ষমা চাইতেন সুতরাং সকল ইসলামী ভাইয়েরা যেন এ কাজ করেন আর ইসলামী বোনেরাও যেন ফোন ইত্যাদির মাধ্যমে পরস্পরের মধ্যে ক্ষমা ইত্যাদি করিয়ে নেন তো চোদ্দই সাবার রাত যখন আসে তার আসার পূর্বেই আম্মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু প্রতিবেশী যারা রয়েছে মনে করছি কি হয়তো তাদের সাথে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে বা একটু ঝগড়া হয়ে গেছে বা তার মন ক্ষুণ্ণ হয়েছে আমার কারণে যদি এমনটি রয়ে থাকে তাহলে বর আত যে আমরা বলি এই রাত আসার আগে যাতে এইসব ব্যক্তি বর্গদের থেকে যাতে আমরা ক্ষমা চেয়ে নি আর তারা যাতে আমাদেরকে মাফ করে দেয় আর যদি কাউকে আমরা ঘৃণা করছি বা শত্রুতা পোষণ করছি বা পছন্দ করছি না তো তাকে মাফ করে দিন এবং তার সাথে গিয়ে মিলিত হয়ে যান এতে কি হবে ইনশাআল্লাহ সজল আল্লাহ আপনার উপরে দয়া করবে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তফিক দান করুক এবং নবী সাল্লাহ তা আলা আলী ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ তাআলা যে আমাদেরকে সবে বারাতের রাত দিয়েছে এই রাতের কি গুরুত্ব রয়েছে আসুন একটি জয়ত আরও আমরা শ্রবণ করে নি সৈতে না আশা সিদ্দিকা তেইয়াবা তাহিরা রদিয়াল তালা তাআলাহ থেকে বর্ণিত আল্লাহ নবীসাল্লাহ আলী ওয়াসাল্লাম ইশাত করেছেন আমার নিকট জিবির আলিসাল্লাম আসলেন আর আরজ করলেন ইয়ারসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম এটা শাবানুল মোয়াজামের পুনতম রাত এ রাতে আল্লাহ তালা জাহান্নাম থেকে ততগুলো লোককে মুক্তি দেন যত লোম অর্থাৎ চুল বানি কলবের ছাগলগুলোর গায়ে রয়েছে কিন্তু কাফির শত্রুতা পোষণকারী আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী গোড়ালির নিচে অহংকার বশত কাপড় পরিধানকারী মাতা পিতার অবাধ্য এবং মদ পানে অভ্যস্ত ব্যক্তির দিকে আল্লাহ তালা রহমতের দৃষ্টি তাকান না যারা মা বাবাকে কষ্ট দিয়েছে মা বাবার হক আদায় করছে না তাদের প্রতি আল্লাহ তালা এ রাতে রহমতের দৃষ্টি দেয় না যারা মদ পানে বিভোর রয়েছে যারা এই অভ্যাসকে ত্যাগ করছে না তাদের উপরে আল্লাহ তালা রহমতের দৃষ্টি দেয় না এবং যারা শত্রুতা পোষণ করে রেখেছে শত্রু বানিয়ে রেখেছে তাদেরকেও আল্লাহ তালা এই রাতে ক্ষমা দান করেন না আল্লাহ তালা আমাদেরকে নেক আমল করার তফিক দান করুক আল্লাহ আমাদেরকে বুঝার দান আর হ্যাঁ আর একটি এসেছে এসেছে হজরতে সৈদোনা ইমাম আহমদ রদি আল্লাহ হজরত সৈদোনা আবদুল্লাহ ইবনে ওমর ইবনে জায়ত রাহু তালা থেকে বর্ণনা করেছেন যারা হত্যাকারী রয়েছে মার্ডার যারা করে টাকা নিয়ে বা এমনিতে রাগে মার্ডার করে দেয় তো এই রাতে আল্লাহ তালা তাদেরকেও ক্ষমা করে না আল্লাহ তালা সেসব লোকদেরকে বোঝার তফিক দান করুক যাদের অনেক রাগ রয়েছে যারা টাকা নিয়ে মানুষকে হত্যা করে মানুষকে ডর দেখায় ভয় দেখায় হ্যাঁ যাদের মাল সম্মান হ্যাঁ কি কেড়ে নেয় বা খুন করে বসে আল্লাহ তালা তাদেরকে বুঝার এবং তবা করার তফিক দান করুক কেননা এই রাতে সেসব ব্যক্তিকেও আল্লাহ তালা ক্ষমা করে না আর হ্যাঁ যারা মার্ডার করে রাত্রে কিছু দৃশ্য দেখেছেন তার কিছু সারমর্ম আরস করছি আল্লাহনবী দেখলেন একদল লোক রয়েছে যারা নিজের ছুরি দিয়ে নিজের প্যাটের মধ্যে আঘাত করছে তো আল্লাহ নবী সাল্লা সাল্লাম জিজ্ঞাসা করলেন হে জিবরিল এরা কারা এবং নিজে নিজে তারা এভাবে কেন মারছে তো জিবির আলাইসাল্লাম আরস করলেন ইয়ারসুল্লাহ সাল এরা ওই সমস্ত ব্যক্তি যারা অপর মানুষকে খুন করেছে মার্ডার করেছে তো দুনিয়াতে যদিও কোনো মার্ডারকারী যদি পরিত্রাণ পেয়ে যায় পার পেয়ে যায় বেঁচেও যায় তো মতের সময় সে বাঁচবে না কবরে বাঁচবে না হাসরে বাঁচবে না আর জাহান্নামে নামে তো রয়েছে প্লিজ নাই ভাইরা আল্লাহ নবী সাল্লাহ তাল আলিহি ওয়া ওসাল্লাম রাত্রে জেগে জেগে ইবাদত বندگی করতেন এবং বেশি পরিমাণে নফল নামাজগুলো পড়তেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরতে সাইয়্যিদা তোনা আয়েশা সিদ্দিকাত তাইয়াবা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে অনেক বেশি নফল নামাজ পড়তেন ফলে তার পদ যুগল ফুলে যেত হযরতে আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালা আরস করলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ তালা আলহি ওয়ালিহি ওসাল্লাম আল্লাহ তালা তো আপনার ওসিলায় পরবর্তী ও পূর্ববর্তী গুণাগার কে ক্ষমা করে দিয়েছেন এমন অবস্থায় আপনি এত কষ্ট স্বীকার কেন করছেন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করলেন আমি কি কৃতজ্ঞতা বান্দা হব না হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লাম রাত জেগে ইবাদত করার মধ্যে পরিতৃপ্তি পেতেন হজরত আবদুল্লাহ ইবনী আব্বাস রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তালা প্রত্যেক নবীর জন্য একটি বাসনা সৃষ্টি করে রেখেছেন আর আমার বাসনা হচ্ছে রাতে শিও রবের ইবাদতের জন্য দাঁড়ানো सुबहान अल्लाह प्रिय इस्लामी भाईरा जानते पारलाम हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम रात्रे जेगे बेशी परिमाणे इबादत बंदगी करतें नफल नमाज आदाय करतें अल्लाह ताला आमादेर के নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পছন্দনীয় আমল করার আল্লাহ আমাদেরকে সবাইকে সৌভাগ্য দান করুক আমিন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক এই সব খারাপ কাজ থেকে বাঁচার আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক আমরা আমাদের প্রিয় নবীর মাস সম্পর্কে শুনছিলাম আমার নবী সাল্লাম এই মাসকে বেশি পছন্দ করেছেন আমার নবীর প্রিয় মাস রয়েছে শাবানুল মাস আর আমাদের উচিত যাতে করে আমরা এই মাসকে বেশি ভালোবাসি আর বেশি বেশি নফল রোজা রাখি আল্লাহ তালা আমাদেরকে আমল কর তফিক দান করুক আল্লাহ তালা আমাদের সবাইকে মদিনী চ্যানেল দেখে যা বলা হয়েছে তার উপরে আমল করে ইমানের সাথে কবরে নামার আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুক ভালো থাকুন মাদিনি চ্যানেল দেখতে থাকুন এবং অন্যান্য ইসলামীকে মাদিনি চ্যানেল দেখার উৎসাহ প্রদান করুন সল্লু আলাল হাবীব সললাহু তাআলা আলা মুহাম্মদ সললাহু আলাইহি ওয়াসাল্লাম